আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি ঘরোয়া প্যাক, যে প্যাকটি ব্যবহার করে আমি নিজেও খুবই উপকৃত হয়েছি। শারীরিক অসুস্থতার জন্য আমার স্কিনের ড্যামেজ হয়ে গিয়েছিল, আমার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করেছে এই একটিমাত্র প্যাক। চলুন দেরি না করে প্যাকটি দেখে নিই। তবে ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্যাকটি তৈরি করতে আমাদের যা যা লাগবে, রক্তচন্দন, কাঁচা দুধ এবং কস্তুরি হলুদ। আমি একটি পাত্রে একটা চামচ রক্তচন্দন নিয়ে নিচ্ছি এবং এর সাথে নিয়ে নেব 1/4 ভাগ কস্তুরি হলুদ। আমি এখানে অথেন্টিক কস্তুরি হলুদ ব্যবহার করেছি। রান্না করার জন্য যে হলুদ ব্যবহার করা হয় সেটা কিন্তু কখনো স্কিনের জন্য ব্যবহার করবেন না। অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে কাঁচা হলুদ কিনে এনে সেটা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করার জন্য। এখন আমি এখানে এই প্যাকটি ঘন হওয়ার জন্য যতটুকু দুধ দরকার ততটুকু কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। আমার এখানে 3 চামচের মতো লেগেছে কাঁচা দুধ প্যাকটি ঘন করার জন্য। আপনাদের যেমন লাগে আপনারা সেই পরিমাণ নিয়ে নেবেন। এখন প্যাকটি খুব ভালোভাবে মিক্সড করে নিব। যে কোনো প্যাক মিক্সড করে অন্তত 1 মিনিট রেখে দিতে হবে, এতে করে প্যাকের মিশ্রণটি একটি আরেকটির সাথে ভালোভাবে মিশে যাবে। আপুরা, রক্তচন্দন আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটি একটি অ্যান্টিসেপটিভ হিসেবে পরিচিত। রক্তচন্দন আমাদের ত্বকে ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে, এটি আমাদের ত্বককে টান টান করতে সাহায্য করে। যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য লাল চন্দন একটি জাদুকরি সমাধান, নিয়মিত ব্যবহারে ত্বকে উজ্জ্বল ও সুন্দর হয়। আর হলুদের গুণাগুণ বলে তো শেষ করা যাবে না। হলুদে আছে প্রাকৃতিক উপাদান কার্কিউমিন, এছাড়া রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা কমায়, র্যাশ ও পোড়া ভাব কমায়, ব্রণ ও কালো দাগ কমাতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। সৌন্দর্য চর্চায় কাঁচা দুধের ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে। কাঁচা দুধের ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং প্রোপার্টির কারণে ত্বকের ধরন যেমনই হোক না কেন কাঁচা দুধ ব্যবহার করলে ত্বকের গুলো ফিরবেই। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড বয়সের ছাপ কমিয়ে ত্বক উজ্জ্বল করে, ব্রণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে, ত্বককে ময়শ্চারাইজ করে। এছাড়া ত্বককে ভিতর থেকে হেলদি করে তোলে, ত্বকের ন্যাচারাল রং ফিরিয়ে এনে ত্বকে করে তোলে মসৃণ। 1 মিনিট পর আপনাদের রেগুলার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে প্যাকটি সারা মুখে লাগাবেন। প্যাকটি অবশ্যই 10-15 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। 10-15 মিনিটের উপরে কোনো প্যাক রাখার দরকার নেই। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিয়ে আপনার রেগুলার ময়শ্চারাইজার ব্যবহার করবেন। চেষ্টা করবেন দিনে অন্তত 8 গ্লাস পানি খেতে এবং বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আপুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।